কী কাণ্ড করেছে কলির কেষ্ট একবার দেখুন বাড়ির পরিচালক বিদ্যুৎ বরণ গায়নের নামে আছে ব্যাংক অ্যাকাউন্ট অথচ তার নমিনি হচ্ছে বাড়ির মালিক অনুব্রত মণ্ডলের অর্থাৎ কেষ্টমণ্ডলের মেয়ে সুকন্যা মাসে পনেরো হাজার টাকা বেতনের কর্মী বিদ্যুতের নামে কেনা হয়েছে সাত কোটি একাত্তর লক্ষ টাকার জমি মাত্র মাইনে পায় পনেরো হাজার টাকা অ্যাকাউন্ট খোলা হয়েছে আনাজ বিক্রেতা ধোপা বিজয় রজকের নামে মানে কাউকেই নে সবার নামে অ্যাকাউন্ট খুলে তাদের নামে জমি বাড়ি কেনা বেচা করেছে হ্যাঁ তাদের অ্যাকাউন্টে টাকা রেখেছে গাদা গাদা যারা মাঝে মধ্যেই হ্যাঁ ডাক পেত কেস্টোর গা হাত পা মালিশ করার জন্য সেই বিজয় রজক সবজি বিক্রেতা তার নামেও কিন্তু খোলা হয়েছে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টেও লেনদেনের অঙ্ক চোখ কপালে তোলার মতো একইভাবে বোলপুরের বিভিন্ন তৃণমূল কর্মীদের নামে বেনামি অ্যাকাউন্ট খুলেছিলেন অনুব্রত সেখানেও জমা পড়ত গরু পাচারের ঘুষের টাকা নিজের মালিকানাধীন সংস্থার নামের সঙ্গে সঙ্গে সেই টাকায় ভোলেবোম চালকল শিবসম্ভ চালকল তাছাড়াও কালীমাতা ট্রেডার্স মা দুর্গা ট্রেডার্স এই সমস্ত সংস্থার পাশাপাশি বেনামে আরও বিভিন্ন সম্পত্তি কিনেছিলেন বীরভূমের এই দৌর্দণ্ড প্রতাপ নেতা কালো টাকা সাদা করতে দশ বার লটারি যে তার চিত্রনাট্য সাজিয়েছিলেন অনুব্রত এবং সুকন্যা সুপ্রিম কোর্টে পেশ করা ইডির চার্জশিটে দাবি এভাবেই গরু পাচারের ঘুষ হিসেবে মেলার টাকায় বিপুল সম্পদের মালিক হয়েছেন অনুব্রত তুলে ফেঁপে উঠেছে তার পরিবার এমনকি সাঙ্গোপাঙ্গা পর্যন্ত গরু পাচারের তদন্তে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে দায়ের করা ওই চার্জশিটে ইডি জানিয়েছে এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা টাকা এবং নামে বেনামের সম্পত্তি মিলিয়ে শুধু অনুব্রতেরই আটচল্লিশ কোটি ছ লক্ষ টাকারও বেশি সম্পদের পাওয়া গেছে যার পুরোটাই ঘুষের টাকায় গড়ে ওঠা রাজনৈতিক এবং প্রশাসনিক প্রভাব কাটিয়ে তিনি এনামুল হকের গরু পাচার মসৃণভাবে চালানোর ব্যবস্থা করে দিতেন তার বিনিময়ে কোটি কোটি টাকা জমা পড়তো অনুব্রতের সিন্ধুকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির দাবি এই আটচল্লিশ দশমিক শূন্য ছয় কোটির পাশাপাশি গত ডিসেম্বর পর্যন্ত গরু পাচার থেকে আসা আরও উনত্রিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে তারা যা রয়েছে অন্যদের নামে অর্থাৎ এখনও পর্যন্ত গরু পাচারের টাকায় তৈরি সাতাত্তর কোটি ছাপান্ন লক্ষ টাকার সম্পত্তির খোঁজ পেয়েছে ইডি তাদের চার্জশিট অনুযায়ী অনুব্রতের আটচল্লিশ কোটি ছ লক্ষ টাকার সম্পত্তির মধ্যে তার সুকন্যার এবং বিভিন্ন সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় বারো কোটি আশি লক্ষ টাকা নগদে জমা ছিল অনুব্রত সুকন্যাদের মালিকানাধীন সংস্থা হলেবম চালকল তাছাড়া শিবশম্ভু চালকল তাছাড়া এম অ্যাগ্রোটেক নির ডেভেলপার কালীমাতা ট্রেডার্স মা দুর্গা ট্রেডার্স এদের নামে কুড়ি দশমিক সাতাত্তর অর্থাৎ কুড়ি কোটি সাতাত্তর লক্ষ টাকার সম্পত্তি রয়েছে এই সংস্থাগুলোর মুনাফার খাতায় আছে আরও পাঁচ কোটি সত্তর লক্ষ টাকা অনুব্রতের বেনামি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানেও পাঁচ কোটি চুরানব্বই লক্ষ টাকা রয়েছে গরু পাচারের ঘুষের কালো টাকা সাদা করতে লটারি জেতার অভিনব পন্থা নিয়েছিলেন অনুব্রত সুকন্যা ইডির জেরার মুখে অনুব্রত জানিয়েছিলেন দু হাজার থেকে তিনি সুকন্যা এবং দশ বারো বার লটারি কিন্তু তারা জিতেছেন বা বেটি মিলে শান্তিনিকেতনের পাশাপাশি বাপি গঙ্গোপাধ্যায়ের গাঙ্গুলি লটারি থেকে আসল লটারি জেতা ব্যক্তিদের কাছ থেকে অনুব্রতের সাংঘপাগ্যরা নগদ টাকায় ওই টিকিট কিনে নিতেন লটারির জেতা অর্থ চলে আসতো অনুব্রত সুকন্যার অ্যাকাউন্টে এভাবেই অনুব্রতের অ্যাকাউন্টে তিন দফায় দু কোটি টাকা ঢুকেছিল সুকন্যা তার দু বছরের আয়কর্ড রিটার্নে লটারিতে এক কোটি একত্রিশ লক্ষ টাকা জেতার কথা জানিয়েছিলেন গরু পাচারের কালো টাকা সাদা করতে অনুব্রত তার হিসাবরক্ষক মনীষ কটারিকে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা দিতেন মনীষকে নগদে আঠাশ লক্ষ টাকাও দেওয়া হয়েছিল ইডি ইডিরাতে গ্রেপ্তারির পরে সুকন্যা এখন তিহার জেলে শনিবার জেলেই অনুব্রত সুকন্যার প্রথমবার দেখা হওয়ার কথা সুকন্যা ইডির প্রশ্নের মুখে দাবি করেছিলেন তিনি অনুব্রতের টাকা সম্পত্তি ব্যবসার বিষয়ে কিছুই জানতেন না ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ফর্ম চেক বইয়ের মতো যেখানে তাকে সই করতে বলা হতো তিনি তা করে দিতেন কিন্তু মনীষ জানিয়েছিলেন সুকন্যাই তাকে যাবতীয় নির্দেশ দিতেন ইডির দাবি অনুব্রত তাদের দেওয়া বিবৃতিতে জানিয়েছেন তিনি এবং তার মেয়ে মনীষ কোটারির দেখানো পথে সমস্ত ব্যবসা তৈরি করেছিলেন নিজের পরিবারের লোকেদের পাশাপাশি বোলপুরের তৃণমূল নেতা বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওমর শেখ তাছাড়াও ছিল দলের কর্মী তাপস মন্ডল শ্যামাপদ কর্মকার প্রাথমিক শিক্ষক অর্ক দত্ত পরিচারক বরণ গায়েন আনাজ বিক্রেতা ধোপা রজক হ্যাঁ বিজয় রজক যাকে অনুব্রতের গা হাত পা মালিশের জন্যও ডাকা হতো সেই রজক এদের নামেও কিন্তু অ্যাকাউন্ট খুলিয়েছিলেন অনুব্রত এসব অ্যাকাউন্টে গরু পাচারের লক্ষ লক্ষ টাকা জমা হতো পরে তাকে স্টোর কাজে লাগতো সুকন্যার সঙ্গে এ এম অ্যাগ্রোটেকের ডিরেক্টর হিসেবেও বিদ্যুতের নাম ছিল বলে ইডি দাবি করেছে কি বলবেন দর্শক নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্টতুনিয়ার